হ্যালো বন্ধুরা, একটি পাসওয়ার্ড আজকের সময়ে খুবই মূল্যবান হয়ে থাকে। সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার হোক বা আমাদের কোনো ইম্পর্টেন্ট ডেটার। কখনো কখনো আমরা নিজেদের পাসওয়ার্ডগুলো ভুলেও যাই। কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের এমন এক আজব ঘটনার সম্বন্ধে বলবো যেখানে একটি পাসওয়ার্ড হারিয়ে যাওয়াতে 1 লক্ষেরও বেশি লোকেদের 20 কোটি টাকা ডুবে যায়। এরপর কি হয় এই সমস্ত কিছু এই ভিডিওটিতে জানতে পারবেন। এই ঘটনাটি কানাডার জিরাল্ড কটেন নামক একজন ব্যক্তি 6 বছর আগে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি খোলে, যার নাম কোয়াড্রিগা সিএক্স ছিল। ওই সময় জিরাল্ড 25 বছরের ছিলেন। এই কোম্পানিতে এমন হতো যে লোকেরা অনলাইনে নিজের টাকা দিয়ে বিটকয়েন কিনতে পারত আর তারপর সেই বিটকয়েনগুলোকে টাকাতে রূপান্তরিত করতে পারত। আস্তে আস্তে লোকেরা জিরাল্ডের এই কোম্পানিতে ইনভেস্ট করতে শুরু করে দেয়। এমনকি পরবর্তী 5 বছরে 1 লাখেরও বেশি লোকেরা জিরাল্ডের এই কোম্পানির অংশ হয়ে যায়। আর 2018-তে কোয়াড্রিগা সিএক্স কানাডার সবচেয়ে বড় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি হয়ে ওঠে। ওই সময় পর্যন্ত লোকেদের $200 মিলিয়ন জিরাল্ডের কোম্পানিতে মজুদ ছিল। যদি আমরা এই অ্যামাউন্টকে নিজেদের টাকাতে কনভার্ট করি তাহলে প্রায় 20 কোটি টাকা মজুদ ছিল। অনেক লোকেরা নিজের জীবনের সমস্ত জমাপুঞ্জি জিরাল্ড কটনের কোম্পানিতে লাগিয়ে দেয়, কিন্তু তারা এটা জানতো না যে তাদের সাথে কী হতে চলেছে। বন্ধুরা, December 2018 সালে জিরাল্ড কটন নিজের ওয়াইফের সাথে করে ইন্ডিয়ায় এসেছিল। তিনি ভারতের রাজস্থানে গিয়েছিলেন, যেখানে তিনি বাচ্চাদের জন্য একটি স্কুল বানানোর উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু তারপর সেটা ঘটে যেটা কেউ ভাবতেও পারেনি। জিরাল্ডের ইন্ডিয়াতে মৃত্যু হয়ে যায়। এর মৃত্যুর কারণ ক্রোনস ডিজিজ নামক একটি রোগ ছিল। জিরাল্ড স্রেফ 30 বছরের ছিলেন, কিন্তু জিরাল্ড নিজের মৃত্যুর সাথে এমন একটি জিনিস নিয়ে চলে যায় যেটা লক্ষ লক্ষ মানুষের টাকা পয়সা ডুবিয়ে দেয়। This best known cryptocurrency exchange says it does not have access to $190 million worth of customer funds and is seeking creditor protection. জিরাল্ডের মৃত্যুর পরে একটি আজব কথা সবার সামনে আসে। এর কোম্পানি, যেটা কানাডার সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ কোম্পানি ছিল, তার কোনো অফিস কানাডাতে ছিল না। জিরাল্ড কটন 1 লক্ষ মানুষের 20 কোটি টাকা সব নিজের ছোট একটি ল্যাপটপের সাহায্যে ঘরে বসে ম্যানেজ করত। আর এর পাসওয়ার্ড স্রেফ জিরাল্ডই জানত। এই ল্যাপটপের পাসওয়ার্ড ইনক্রিপ্টেড ছিল, অর্থাৎ পাসওয়ার্ডকে ক্র্যাক করা সহজ ছিল না। লোকেরা ভাবতেই পারেনি যে 20 কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির রূপে জিরাল্ডের এই ল্যাপটপে রয়েছে, যার পাসওয়ার্ড এখন কেউই জানে না। আসলে জিরাল্ড এই 200 মিলিয়নের ক্রিপ্টোকারেন্সিকে নিজের ল্যাপটপে কোল্ড ওয়ালেটে রেখে দিয়েছিল। কোল্ড ওয়ালেট ইন্টারনেটের সাথে কানেক্ট ছিল না, যাতে একে ইন্টারনেটের সাহায্যে হ্যাক করা না যায়। এটি একটি সেফ প্রক্রিয়া ছিল, কিন্তু এই কোল্ড ওয়ালেটের পাসওয়ার্ডকে ভাঙা খুবই মুশকিল ছিল। এর পাসওয়ার্ড সেফ জিরাল্ডই জানত, যে এখন মারা গিয়েছিল। কিন্তু এই কেস অতটাও সিম্পল ছিল না। জিরাল্ডের মারা যাওয়ার প্রায় 3 মাস ধরে জিরাল্ডের ল্যাপটপে ঢোকা যায় না, কিন্তু তারপর শেষমেশ এক্সপার্টরা এই ল্যাপটপের সিকিউরিটিকে ভাঙতে সফল হয়ে যায়। কিন্তু এরা যেটা দেখে সেটা দেখে সবাই বিস্মিত হয়ে পড়ে। জিরাল্ডের ল্যাপটপের থেকে ক্রিপ্টোকারেন্সি গায়েব ছিল, অর্থাৎ $200 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সিগুলো জিরাল্ডের মৃত্যুর 2 মাস আগেই তুলে নেওয়া হয়েছিল। অর্থাৎ 1,15,000 লোকেরা নিজেদের টাকা পয়সা থেকে দূরে চলে গিয়েছিল। এখন এই কেস খুবই জটিল হয়ে পড়ে। এই $200 মিলিয়ন জিরাল্ডের মৃত্যুর স্রেফ 2 মাস আগে কে বের করে নিয়েছিল? যাদের টাকা পয়সা ডুবে যায় তাদের মনে হতে থাকে যে জিরাল্ড মৃত্যুর অভিনয় করছিল। যদিও জিরাল্ডের মৃত্যুর পরে ভারতের ওই হসপিটালও তার ডেথ সার্টিফিকেট জারি করে দেয় যেখানে তার মৃত্যু হয়েছিল, কিন্তু লোকেদের কথা ছিল জিরাল্ড টাকা দিয়ে জাল ডেথ সার্টিফিকেট বানিয়েছিল। এখানে কিছু আজব জিনিসও সামনে আসে। জিরাল্ড নিজের মৃত্যুর 1 মাস আগেই বিয়ে করেছিল, আর নিজের মৃত্যুর ঠিক 2 সপ্তাহ আগে তিনি একটি উইল লেখেন যেখানে সে 1.5 কোটি টাকা নিজের 2টো কুকুরের নামে করে রেখেছিল। তার মৃত্যুর পরে তাকে ভারতেই কবর দিয়ে দেওয়া হয়েছিল, আর 1 মাস ধরে লোকেদের তার মৃত্যুর বিষয়ে জানানো হয়নি। আর তারপর তার মৃত্যুর 2 মাস পরে ওই ক্রিপ্টোকারেন্সি তার ল্যাপটপ থেকে গায়েব হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই সমস্ত কথাবার্তা
একটি বড়সড় জালিয়াতির দিকে ইশারা করছিল। জিরাল্টের ওয়াইফের বক্তব্য ছিল যে ক্রিপ্টোকারেন্সি হয়তো হ্যাক করে নেওয়া হয়েছিল, কিন্তু লোকেরা মনে করে যে এইসব কিছু একটা নাটক ছিল। হয় জিরাল্ট বেঁচে আছে, আর নয়তো তার স্ত্রী এইসবের সাথে মিশে আছে, আর তাকে হয়তো জিরাল্ট সেই পাসওয়ার্ড বলে দিয়েছে এবং তার স্ত্রীই তাকে মেরে ফেলেছে। কিন্তু এইসবের কোনো প্রমাণ এখনও পর্যন্ত কারোর কাছে নেই। 115,000 লোক তাদের টাকা থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল, আর এটা কানাডার ইতিহাসে সবচেয়ে বড় ফ্রডের মধ্যে একটি ছিল। এই কেসটিকে এখনও ইনভেস্টিগেট করা হচ্ছে, আর হয়তো খুব তাড়াতাড়ি সমস্ত সত্য মানুষের সামনে চলে আসবে। বন্ধুরা, আপনি এই কেসটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।